তো হ্যালো গাইস, আজকে আছি আমরা কলকাতাতে। ওয়েলকাম টু আনাদার নিউ ব্লগ গাইস। তো গাইস, আমরা এখন ফটুলিয়ামের রাস্তায়। আমার সাথে চানু আছে, মানে বোধিসত্ত্ব আছে, যাচ্ছি তার কারণ আমার পার্সোনাল ইউজেস এর কিছু জিনিস আর সুদীপ এর পার্সোনাল ইউজেস এর কিছু জিনিস কিছুটা ডিসকাউন্টে কেনার জন্য ওর ক্যান্টিন কার্ড দিয়ে। দ্যাটস হোয়াই উই আর ইন দা ওয়ে। সকালে বেড়াতে অনেকটা লেট করে দিয়েছিলাম, সকাল 11টার সময় আমরা ঘর থেকে বেরিয়েছি, কারণ উই কুড নট ডিসাইড কি আমরা যাবো না যাবো না। ফাইনালি ডিসাইড করলাম যে চলো যাওয়া যাক 11টা, তাই ঘর থেকে বেরোলাম। তাই এখন প্রায় 1:30 মতো বাজে অ্যান্ড উই আর ইন দা ওয়ে। পিছনে ভিক্টোরিয়া গাইস, দেখো এই দেখো ভিক্টোরিয়া, কিন্তু এখন আমরা যাবো না, পরে আগে কিনি, তারপর যদি হয় কাজ ফাজ হয়ে যায় ঠিক মতো টাইমে, কারণ আমরা এখন যখন যাচ্ছি যখন পৌঁছাবো ক্যান্টিন বন্ধ থাকবে, আর ওইটা সবাই খুলবে ওয়েট করে, তারপর বিকেলের দিকে এসে ঢুকতে পারি। পাশে এই গ্রাউন্ড আছে, এখন হাঁটতেছি চলো রাস্তায়। এসিতে আসছি, বেশি ভাড়া লেগেছে বলে এখন 3-4 কিলোমিটার হেঁটে রাস্তা পার করে দেবো, কোনো ব্যাপার নয়। জঙ্গলের ভিতরে অনেক কিছু কাজ হচ্ছে, কিন্তু আমি করিনি কখনো, সেটা কথা নয়। তো এখন আমরা অন্য পারপাসে এসেছি, কী কী কিনবো একটা জিনিসই কিনতে আসছি, কিন্তু বলবনি সাসপেন্স ক্রিয়েট করতে হবে, পরে দেখাচ্ছি ঠিক আছে। একটু পরে খাওয়াটাও হবে, ট্রেনে ঘুগনি খেয়েছিলাম, এরা বলছিল যে ঘুগনি খাবেনি, কিন্তু এদের প্রচুর পছন্দ হয়েছে ঘুগনিটা, প্রচুর পছন্দ হয়েছে। তো ঘুগনিটা তো সুইপ টাওয়ার এক্সট্রা এক্সপ্লেন দিল, এখানে দেখো মায়ের বোতল পড়ে আছে গাছের গোড়ায়। কত সুন্দর গাছ, এখানে হেভি করা স্পট আছে একটা গাছের গোড়ায়, জানিনি অ্যালাউড কিনা। এই না আসতে পারো গাছের গোড়ায়, বুঝতে আছো দেখো একটা ভাই, এই না আমরা একটু ঘুরে নেবো। কেন ঢুকতেছি আমরা, এখানে কোনাকি মেরে দেবো। ওই দেখো গাইজ, একটা কাকু ঘোড়া নিয়ে আসতেছে, ফাইনালি রোদে গাছের তলা থেকে আমরা বেরিয়ে বললাম। এরা কেউ আমাকে ফুটেজ দিচ্ছে না, একাই বানতে হবে ফুটেজ গাইজ। সুদীপ তো আজকে আমাদের ম্যাপ ম্যান হয়েছে, দেখাচ্ছে ফুটবল মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি। সো ব্যাপারটা হচ্ছে যে কেন আমরা এতক্ষণ ধরে হাঁটছি, বিকজ আমি কেন সুদীপ তো এই কলকাতা ক্যান্টিনটায় ফর দ্য ফার্স্ট টাইম আসছে। দ্যাটস ওয়াই আমরা গুগল ম্যাপস থেকে রোডটা ম্যানেজ করছি, আর এক সাইড থেকে প্রায় 5 কিলোমিটার হাঁটছি, কারণ উই ডিসাইডেড টু ওয়াক। বাট গাইস, এখানে গলফ টুর্নামেন্ট হচ্ছে, ইনশাআল্লাহ হাম ভি একদিন খেলেঙ্গে। আবি পয়সা কা ইস্যু হ্যায় থোড়া, বাকি বাকি সব বাড়িয়া হ্যায়। জ্যাম এখানে, বাট উই আর স্টিল ফাইন্ডিং আওয়ার ওয়ে টু আওয়ার ম্যাপ। সামনে কিছু একটা গেটে ঢুকবো, এই টাইম আমার সামনে দেখি পুরো ম্যাপ দেখতিস। তো গাইস, আমরা আবার একটা গেটের কাছে এসে গেছি, সিপ তো যাচ্ছে জিজ্ঞাসা করতে, ওই স্যার সিপ তোরা যাচ্ছে দেখো, বাট উই আর হিয়ার, দেখা যাক। মনে হচ্ছে এটা দিয়েও ঢোকা যাবে না, আমার যতদূর মনে হচ্ছে লোক আসছে এইখানেও গেটে ঢুকতে দেয়নি। ওই দেখো বেসিক্যালি বস, এই যে ক্যাম্পাসটা প্রায় অনেকটা এলাকা জুড়ে, তাই অনেকগুলো গেট আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না যে কোন গেটটা দিয়ে ঢুকলে ক্যান্টিনটা কাজ হবে। দ্যাটস ওয়াই আমাদেরকে এই গেটগুলোতে ঢুকতে দিচ্ছিল না, বাট নাও, কারণ দুটো গেট আমরা অলরেডি দেখে নিয়েছি ট্রাই করে। তো এখন আমরা ট্যাক্সি বাস এখান থেকে কিছু একটা নেবো, কারণ ফটুলিয়াম ক্যান্টিনে যেতে হলে যে গেটটা ধরতে হবে সেটা প্রিন্সেপ ঘাটের ওই সাইডটা পড়ে, সেটা এখান থেকে প্রায় এখনো 2-3 কিলোমিটার যদি আমরা রোড দিয়ে হেঁটে যাই। সো দ্যাটস ওয়াই উই ডিসাইডেড টু টেক এ ট্যাক্সি অর বাস ফ্রম হেয়ার। তো হ্যালো গাইস, ফাইনালি আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, টিকিট আর পারলাম না শেষমেশ। সুদীপ তো আমাদেরকে ট্যাক্সি বলছে, ট্যাক্সি যে পড়বো না ব্যাপার না, সে কাকু আমাদেরকে নিয়ে যাবে, 100 টাকা বলছিল, ফাইনালি 80 টাকা আমরা এটা করলো। সাপোর্ট গাইস, তাহলে তো আমরা তাড়াতাড়ি একটু গাড়ি ফাটিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ তো মনে হয় গাইস, ইনস্টাগ্রামে ফলো করে দিবে সবাইকে, ঠিক আছে, গিয়ে দেখা হচ্ছে। এই দেখো পাশেই কাকা চালাচ্ছে একটা হলুদ ট্যাক্সি, সেরা সেরা। পেমেন্ট করছে আমাদের সুদীপ, তো পেমেন্ট করছে গাইস, আজকে পুরো ট্যুরটাই সুদীপ তো দিচ্ছে আমাদেরকে, চাপ নেই, 80 টাকা ভাড়া।
আমরা তো অন্য কিছু তুলতে এসেছি, তো গাইস আমাদের সবকিছু তোলা কমপ্লিট, মানে ট্রলি ব্যাগটার ভিতরে কি আছে তোমরা দেখেই নিয়েছো। ফাইনালি আমরা দেখলাম যে ওইখানে আমাদের আর্মির বেস ক্যাম্প, আর এইখানে ডিজায়ার্ড প্লেসে চলে এসেছি গাইস, প্রিন্সেপ ঘাট। হোয়াট এ লোকেশন, চলো ভিতরে যাও। বিকাল হয়ে গেছে কিন্তু একটু তো মজা করে যেতেই হবে। আফটার অল আমাদের সব কাজই মোটামুটি কমপ্লিট, কিন্তু চানু একটু বোরিং হয়ে গেছে, ও একটু বাইরে বসে চলে যেতক্ষণ গাইস। তো ঠিক আছে, কই না চলতে হ্যাঁ আমাদের, ঠিক আছে কাজ গাইস, কাজ আমাদের সাকসেসফুল মিশন বলে দেয় ট্রলি ব্যাগটা আমাদের গাইস। আমি বলে দিচ্ছি গাইস, এটা আমাদের ভর্তি আছে, বুঝে যাচ্ছ, দেখে দিচ্ছি। ঠিক আছে আমি থোড়া সিনেমাটিক লে লেতে হ্যাঁ প্লেস কা, বাকি চলতে হ্যাঁ ঘর, খানা পিনা কুছ ভি নাই হুয়া। সবাই ব্যাগ দেখতে পাচ্ছ, নতুন ব্যাগ, কিন্তু ব্যাগের ভিতর কী আছে গাইস, হ্যাঁ কমেন্টে বলে দেবে সবাই। এই ব্যাগটাও দেখছো চানু খুবই কষ্ট পাচ্ছে, বাট ব্যাগের ভিতর কী আছে তোমরা জানো। ওকে বাই, এখন একটু সিনেমাটিক লে যাক, টাটা। তাই কী আছে কিছু গাইস, চলতে হ্যাঁ থোড়া পিকচার্স ভি খিঁচ লেতে হ্যাঁ, বহুত হি আচ্ছা সানসেট হো রহা হ্যায়, সানসেট হচ্ছে দারুণ। ঠিক আছে দেখো সেরা হবে, ওয়াও কি লোকেশন গা। ড্রোন উড়াচ্ছে এখানে, লেটস গো গাইস, প্রচুর ভারী ব্যাগ তোলা যাচ্ছে না, লেটস গো। কেন ভাই তোমরা জানোই, আগে দেখিয়ে দিয়েছি, দারুণ সিনিক ভিউস হয়ে গেছে, ছবি তোলা কমপ্লিট, ঘর যাচ্ছি গাইস, খেয়ে একটু মজা করে ঘর চলে যাবো, সন্ধ্যা হয়ে চলবে। ভারী ব্যাগ গাইস দেখতেই পাচ্ছ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ, চলো ঘর যাওয়া যাক। আবি গাইস হাম লোগ ওলা কো পুছ রহে হ্যায়, কারণ বাস কখন আসবে জানি নি গাইস। হ্যালো গাইস, এই আজকের ব্লগ শেষ, আমরা এখন রেস্টুরেন্টে আছি, একটু খেয়ে ঘর চলে যাবো। টাইম হচ্ছে এখন তোমার ওটা ফোকাস নট 7:58, দেখতে পাচ্ছ না নিশ্চয়ই, কারণ ফোকাস দিচ্ছে না, ফোন খুবই খারাপ গাইস। আমাদের প্রথম খাওয়া চলে এসেছে, আর ফেভারিট গান চলছে টিভিতে, ওয়াও বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, এরপরে তখন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ডু হোয়াট ইউ লাভ, লাভ হোয়াট ইউ ডু, বাই। আর হ্যাঁ কি কিনলাম সেটাই তো দেখলে না, ভিডিওর জন্য কিছু বলা লাগে না, হলে বাদ দে, একটু হাসি এলিমেন্ট রাখতে হবে, হলে পরে বলবো বলছি, আরে বলো গাইস। এই দেখো 69, কে বলতো নি, সরি 67, তোবা তোবা তোবা, দি আর্টিস্ট সমাদরে গাড়ি পাড়াতে পারছে না, বাচ্চা ছেলে।